Assalamualaikum. This is Nahida Akhtar Tana. Welcome to my channel, Nahida's Wellness Blog. আজকের যে ভিডিওটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আজকের ভিডিওটা হবে একেবারে রিঅ্যাকশন ভিডিও। মানে টিকটকে বেশ কিছু আমি মোটিভেশনাল ভিডিও দেখছিলাম, তো আমার কাছে বলো আমি আমার যে রিঅ্যাকশন বা আমার যে ইমোশন বা আমার যে ফিলিংস এটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কথা না বাড়িয়ে আমরা সেই সব টিকটকগুলো দেখবো এবং রিঅ্যাকশন দেব। তো প্রথমেই আমরা যে ভিডিওটা দেখছি, এখানে দেখছি একটা মেয়ে খুবই নর্মাল ড্রেস আপে একটা বড় ব্র্যান্ডেড শপে গিয়েছে, ড্রেসের শপে। তো ও বলতেছে যে ম্যানি কুইন মানে ডলটার বডিতে যে ড্রেসটা আছে এটার দাম কত। তো সেলস ওমেন বলছে যে এটা খুবই দামি, টু মাচ এক্সপেন্সিভ। যে মেয়েটা বলতেছে যে কত দাম, তখন আবার বলতেছে সেলস ওমেনটা যে এত দাম যেটা তুমি এফোর্ড করতে পারবে না, মানে মোর দেন ইউ ক্যান এফোর্ড। মানুষ কিভাবে মানুষকে ইনসাল্ট করে, এটা যে শুধু এই ভিডিওর জন্য তা না, এটা কিন্তু আরো বিভিন্ন জায়গায় আমাদের এখানেও লোকাল জায়গায় কিন্তু হয়ে থাকে। ওকে, দেন মেয়েটা একটা হাসলো, তারপরে বলতেছে মোর দেন ইউ মানে আমার তোমার থেকেও বেশি, মেয়েটার টাকাগুলো ছুড়ে দিয়ে বললো তোমার থেকেও বেশি আমি অ্যাফোর্ড করতে পারি, মানে আমার এতটুকু ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে। মেয়েটা কিন্তু এই জিনিসটাকে খুবই, কেউ আছে যার অনেক আছে কিন্তু সে তেমন শো আপ করা পছন্দ করে না, আর এমন কেউ আছে তাদের তেমন কিছু নেই কিন্তু অনেক বেশি শো আপ করে। তো এটা আমাদের সমাজের বাস্তব কথা, অনেকের হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এই ভিডিওটা এই মেসেজটা দিয়েছে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানুষ হিসেবে সবাই সম্মান পাও না। তো আমরা নেক্সট ভিডিওতে চলে যাই। তো নেক্সট ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি একজন বক্সার, হ্যাঁ বক্সারই তো বলে, তো বক্সার বলছে মেবি নট টুডে, হয়তো বা আজকে নয়, মেবি নট টুমরো, হয়তো বা আগামীকাল নয়, মেবি নট দ্য নেক্সট মান্থ, হয়তো বা পরের মাসেও নয়। অনেকে বলবো আমাদের ইংরেজি অনুবাদ ঠিক আছে না, ইংরেজি অনুবাদ ঠিক আছে না, আমি তেমন পারি না, ঠিক আছে। তো অনলি মানে শুধু একটা জিনিস সত্যি যে আমি হয়তো বা একদিন চ্যাম্পিয়ন হব, আমি প্রতিজ্ঞা করছি। তো সে একদিন চ্যাম্পিয়ন হয়েছে, অনেক অনেক খুশি সেই লোকটা যে সে একবার এরকম কথা বলেছিল। আসলে আমাদের জীবনে এটা একটা ইন্সপিরেশন, আমরা করে কি আমরা যখন একটা কাজ করতে যাই সেটাকে প্রথমে যখন দেখি আমরা ফেল হচ্ছে, ব্যর্থ হচ্ছি, তখন কিন্তু ছেড়ে দেয়, এটা ঠিক না। মানে এই যে আমরা ভিডিওটা এটার মাধ্যমে এই মেসেজটা পাই যে আপনি আজকে একবার ব্যর্থ হবেন, দ্বিতীয়বার ব্যর্থ হবেন, তৃতীয়বার ব্যর্থ হবেন, আপনি চেষ্টা করতে থাকবেন, চেষ্টা করতে থাকবেন ওই পর্যন্ত যত পর্যন্ত আপনি সফলতা পাবেন না, ঠিক আছে। সব লেটস গো টু দ্য নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটা অন্ধ লোক, সে চোখে তো দেখতে পায় না, তার বন্ধুর সাথে সে গিয়েছে খেলা দেখতে, তার বন্ধু তাকে প্রত্যেকটা খেলার ঘটনা খুলি খুলে বলছে, এক্সপ্লেইন করছে, তাকে ব্যাখ্যা দিচ্ছে, এবং মানে এটাই আসলে একটা বন্ধুত্ব, ঠিক আছে। এটা সত্যি কথা, আমাদের জীবনে আমরা চাইলেও কিন্তু অনেক বন্ধুর মাঝেও কিন্তু একটা ভালো প্রকৃতি এরকম বন্ধু পাই না, যে আমার আমি বন্ধু অন্ধ আমি তাকে এক্সপ্লেইন করব, তাকে সেই খুশিটা দেবো যে খুশিটা আমি আমার চোখ দিয়ে দেখে পাচ্ছি, আমার চোখ দিয়ে আমার বন্ধু দেখবে, এরকম আসলে বন্ধু বান্ধব খুবই ভাগ্যের বিষয় ভাই, আমার নাই বলা লাভ নাই। তো এখন হচ্ছে আমরা দেখছি ক্রিস্টিয়ানো রোনালদোকে একজন অ্যাঙ্কার জিজ্ঞেস করছে যে কোনো একজন ব্যক্তি জানতে চাচ্ছে যে তার যে মানে সব থেকে বড় চাবিটা কি, সে যে এত বড় সফলতা পেয়েছে। তখন ক্রিস্টিয়ানো রোনালদো বললো এটা খুবই কঠিন, অবশ্যই এত সহজে তো কেউ ভাই এত বড় সফলতা পায় না, অবশ্যই আপনার মধ্যে ট্যালেন্ট থাকতে হবে, কিন্তু ট্যালেন্ট অবশ্যই থাকতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে, এরকম কিছুই। আমরা সব সময় ছোট থেকে ফোকাস করি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেস ক্যাডার, ঠিক আছে, অথবা অন্য কিছু, মানে এক এক ধরনের ট্যালেন্ট থাকে, এক এক ধরনের কাজ করার, সেই ট্যালেন্টটা যদি খুঁজে বের করেন এবং ওটার মধ্যে ফোকাস করেন আপনার অনেক বাধা বিপত্তি আসবে, লোকে তো আপনাকে বলবেই এটা করে কী হবে, সেটা করে কী হবে, কিন্তু আপনি যখন সাকসেস পাবেন তারাই আপনার পিছনে ঘুরবে, বলার মতো না ওটা কীভাবে ঘুরবে আমি বলবো না। ওকে, এটা হচ্ছে লেটস গো টু দ্য নেক্সট। আমরা দেখতে পাচ্ছি মানে একটা সিংহ লায়ন এর ভিডিও দেখা যায়, স্টে স্ট্রং, তুমি মানে স্ট্রং থাকো। আসলে আমাদের জীবনে অনেক ধরনের সিচুয়েশন আছে আসে, আমরা ভেঙে পড়ি না, ভেঙে পড়া যাবে না, আমাদেরকে স্ট্রং থাকতে হবে, এই মেসেজটা দিচ্ছে। এবং কিপ মুভিং মানে অবশ্যই তোমাকে তোমার কাজ করে যেতে হবে, ঠিক আছে, আসলে এটা ঠিক কথা, এগুলো কিন্তু অরিজিনাল কথা জীবনের। অ্যান্ড ইওর ডে উইল কাম, হ্যাঁ আমরা কয়েকটা ভিডিওতেই কিন্তু এরকম মেসেজ পেলাম যে তোমাকে এক জায়গায় স্ট্রং থাকতে হবে, তোমাকে ভেঙে পড়া যাবে না, ভেঙে পড়লে বারবার উঠতে হবে, ঠিক আছে, ভাঙবে কিন্তু মচকাবে না, এরকমভাবে তোমার একদিন ভালো দিন কিন্তু আসবে, ঠিক আছে।
এটার মাধ্যমে আমরা এই মেসেজটাই পাই। তো আরেকটা ভিডিও দেখি। তো ভিডিওতে কি বলছে, জীবন হচ্ছে একটা গেম, একটা খেলা, প্লে ইন ইওর স্টাইল, মানে তুমি তোমার নিজস্ব স্টাইলে বা নিজস্ব ধরনের মাধ্যমে জীবনটাকে চালনা করো বা খেলো, এরকম কিছু একটা। তো আমি অনেক ধরনের কথা বললাম, অনেক ধরনের বেশি উপদেশ দিয়ে ফেলেছি, অনেকের বেশিরভাগ মানুষের উপদেশ ভালো লাগে না, বাট আমি জাস্ট আমার কাছে মনে হলো এটা ভিডিও অনেকটা ইনফরমেটিভ, এই জন্য আমি আপনাদেরকে বললাম। আর একজনের কাছে এক এক রকম লাগবে, তার জন্য ঠিক আছে আজকে এই পর্যন্তই। তোমরা যদি চাও এরকম নেক্সট কোনো রিয়াকশন ভিডিও আমি আবারও দেবো। আপনারা প্লিজ ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে।